200 টাকা হবে লবণের কেজি, এমন গুজবে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে লবণ কেনার হিড়িক পড়েছে। বাজারে প্রায় অর্ধ শতাধিক পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ কিনতে দেখা গেছে। তবে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে নামতে হয়েছে। সরজমিনে দেখা গেছে, গত সোমবার দিবাগত রাত থেকে কোটালীপাড়া উপজেলায় লবণের কেজি 200 টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে মঙ্গলবার সকাল 8টা থেকে ঘাঘর বাজারে লবণের ডিলার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের দোকানে লবণ কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। দুপুর 12টার মধ্যে ডিলার ও অনেক পাইকারি ব্যবসায়ীর গোডাউন লবণশূন্য হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠে নামে। হঠাৎ করে এমনভাবে লবণ কেনার কারণে অনেক ডিলার বা পাইকারি ব্যবসায়ীরাও বিস্ময় প্রকাশ করেছেন। মধুমতি সল্টের কোটালীপাড়ার ডিলার জালাল শেখ বলেন, একটি গুজবের ওপর ভর করে জনগণ হঠাৎ করে এমনভাবে লবণ কেনা শুরু করেছেন। আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করছি, এই মুহূর্তে দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই। পাইকারি ব্যবসায়ী গণেশ শাহ বলেন, সকাল থেকেই আমাদের দোকানে লবণ কেনার জন্য সাধারণ জনগণ ও খুচরা বিক্রেতা ভিড় করেন। দুপুর 12টার মধ্যে আমাদের দোকানে সব লবণ বিক্রি হয়ে যায়। নাম প্রকাশ না করা শর্তে উপজেলার নাগড়া গ্রামের এক ভ্যান চালক বলেন, গতকাল রাতে ঢাকা থেকে আমার এক আত্মীয় ফোন করে জানিয়েছিলেন লবণের কেজি 200 টাকা হবে, তাই মঙ্গলবার সকালে এসে ঘাগর বাজার থেকে 10 কেজি লবণ কিনেছি। উপজেলা সহকারী কমিশনার মহসিনউদ্দিন বলেন, লবণের মূল্য বৃদ্ধির গুজবের কারণে ঘাগর বাজারে মঙ্গলবার সকাল থেকেই লবণ কেনার হিড়িক পড়ে যায়। খবর পেয়ে আমরা দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে ছুটে আসি। প্রত্যেক ডিলারকে বলে দিয়েছি, পূর্বে তারা ব্যবসায়ীদের কাছে যে পরিমাণ লবণ বিক্রি করত এখন সেই পরিমাণ বিক্রি করতে হবে। এছাড়া খুচরা বিক্রেতাদের 1 কেজি থেকে 2 কেজির ওপরে লবণ বিক্রি করতে নিষেধ করেছি। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, এই মুহূর্তে লবণের কোনো সংকট নেই, তাই দাম বৃদ্ধির কোনো সম্ভাবনাও নেই। যদি কোনো ডিলার বা ব্যবসায়ী বাজার মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা সকল গুজব এড়িয়ে চলুন। ধন্যবাদ।